বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ আসামে প্রকাশিত খবরে বলা হয়, ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনতে কাজ করে যাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই। এজন্য লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে আইএসআই কর্মকর্তারা বৈঠক করেছেন বলেও ওই খবরে জানানো হয়। বিএনপি জামাতকে সমর্থন দিতে মার্কিন সিনেট এবং কংগ্রেসেও সংস্থাটি নিয়মিত যোগাযোগ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।